আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে মূলো শাক ও ডিম দিয়ে অসাধারণ একটি রান্না। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি মূলো শাক নিয়েছি এবং শাকগুলো মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নেব। অনেকেই মূলো শাকের গন্ধটা দিতে পারে না, সেজন্য আগে আমি শাকগুলো ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে গন্ধটা অনেকটা চলে যাবে। আমি এখানে কোনো পানি ইউজ করবো না, শাক থেকেই পানি উঠে। এবারে এর উপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি অল্প আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা থেকে অনেকটা পানি উঠেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে পানিটা একেবারে শুকিয়ে নেব। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন আমার শাকের পানি একেবারে শুকিয়ে গেছে এবং শাকটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি শাকটাকে প্যান থেকে নামিয়ে নিই। এবারে আমি শাকটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও একটি রসুন কুচি করে কাটা। আমি কিছুক্ষণ রসুন ও পেঁয়াজটা তেলের মধ্যে ভাজবো। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি শাকটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেজন্য এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। আমি খুব ভালো করে পেঁয়াজ ও রসুনটা তেলের সাথে নেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ ও রসুনটা অনেকটা ভালো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। আপনারা কিন্তু চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ভেঙে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব। ডিমটাকে এভাবে খুব ভালো করে ভাঙতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা শাকগুলো। এখন আমি শাকের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ফেলি। দেখুন আমার শাকটা একেবারে হয়ে এসেছে। এবারে আমি শাকটা নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি খুব সহজে তৈরি করে ফেললাম মূলো শাক ও ডিমের এই রেসিপিটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।